আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হিন্দু মুমিন ভাইরা, ভুল জায়গায় আসছেন কিন্তু আপনারা। এইখানে কিন্তু আপনার লুচ্চা কৃষ্ণ বা নুনওয়ালা শিবরে কিন্তু এখানে ছাড় দেওয়া হয় না। এমনকি আপনার মা কালীরে, আপনি যাকে মা বলে ডাকেন, সেই কালীরে কিন্তু আমি ফ্যান্টাসাইজ করি রীতিমতো। এটা মাথায় রাখেন কিন্তু। আপনার কালীর সাথে, কালীরে বহুদিন ধরে খুঁজতেছি, কালীর সাথে একবার আমি সহবাদ করার জন্য, বুঝছেন? সো এটা কিন্তু ভুল জায়গায় আসছেন। এই যেমন আরেকজন, কিরকম নাস্তিক, একজন হিন্দুর সাথে কথা বলতে পারলো না, তার ফার্স্ট উত্তর দিতে পারলো না, এত বড় নাস্তিক হইলো, আপনি হইলো, ঠিক ঠিক বলেছেন ভাই, ঠিক ঠিক বলেছেন, কি নাস্তিক হইলো, এটা হিন্দুর সাথে পাইলো না, ঠিক বলেছেন, ঠিক কি একটা অবস্থা। তো হিন্দু মুমিন ভাইরা কিন্তু ভুল জায়গায় এসব পড়ছেন লোরা। আচ্ছা, পরের জনের কাছে যাই আমরা। র যুক্ত হচ্ছে, র কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলতে। হ্যালো ভাই, প্রথমবার, খুব এক্সাইটেড, অনেকদিন ধরে আপনাদেরকে শুনি, ই আর কি ভাই, বলার জন্য বিশাল বড় ফ্যান ই আর কি ভাই। এই জন্যই আমার সর্দিটা লাগাইছেন, ফ্যানের বাতাসে সর্দি লাগছে, এই জন্যই কই যে ফ্যান না হয় শনিবার কেন কই ভাই। আসলে আপনার আমার মাইন্ড চেঞ্জ করে যেটা এসে বলে, মানে অনেকদিন, অনেক বছর, প্রায় 4 বছরের মতো আমি শুনতেছি, আমি এখানে এক্সপ্লেন করে কি একবার অনেক আগের কথা, তখন আমি আর বাবা একটা রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম। সো ওই রাস্তার পাশে একটা মিশনারি স্কুল ছিল। তো একটা লোক এসে, অনেক বয়সের লোকটার, প্রায় 60+, তখন আমার বাবাকে এসে বললো, বাবা কেমন আছেন? তো আমার বাবা বললো যে ভালো হয়েছে, কেমন আছেন? তো লোকটা যখন চলে, লোকটা বললো যে পাশের স্কুল না নাতি পড়ে, একটা মিশনারি স্কুল, ওখানে রেজাল্ট নিয়ে আসছে। তো ওই লোকটা চলে যাওয়ার পর বাবা মাকে বললো যে ওই লোকটাই হিন্দু ছিল আর কি, লোকগুলো মানে চাড়াল ছিল। তো পাকিস্তানের মধ্যে হতো কি যে ব্রিটিশ বা আমেরিকান হোয়াইট অ্যাংলো যারা ইয়ে ছিল মিশনারি ছিল, ওদেরকে সে মানে কনভার্ট করতো, মানে যীশু খ্রিস্ট ইয়ে দিত, বাণী প্রচার করতো, ইয়ে করতো আর কি, মিশনারি ওয়ার্ক করতো। তো এরা ওইভাবে কনভার্ট হয়েছে ইয়ে আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা, তো এরা তো এখন মানে এডুকেশনের অ্যাক্সেসটা পেলো, সমাজে উপরে উঠতে পারলো, বা মানে একটা স্ট্যাটাস পেলো সমাজে, তো আপনি এটা কিভাবে দেখেন যদি একটু বলতেন? শুনতেছি, বাট আমি আসলে কোয়েশ্চেনটা খুব ভালোভাবে যে বুঝেছি তা না। মানে যারা আপনাকে এসে বললো যে কেমন আছেন, আপনার বাবাকে জিজ্ঞেস করলো, তারা হচ্ছে হিন্দু মিশনারি? না না না, তারা মানে দলিত বা নিজনগরী হিন্দু ছিল, তো তারা কনভার্ট হয়েছে আর কি খ্রিস্টানিতে। সো এখন, আগে তো মানে হিন্দু, ওরা এখন খ্রিস্টান মিশনারি, এখন মিশনারি না, মানে নরমাল আর কি, খ্রিস্টান যেরকম এরকম আর কি। আচ্ছা, আর যে মিশনারিটা কথা বললেন সেটা কি জায়গা না, ওরা জায়গা হিসাবে না, ওরা আর কি ওই পাকিস্তান আমলে ওই যে ব্রিটিশ বা আমেরিকান মিশনারি ছিল না, ওরা এসে এসে ওই দরিদ্র বা গরিব হিন্দুদেরকে ওই কনভার্ট করতো খ্রিস্টানিতে, মানে খ্রিস্টানিতে কনভার্ট করতো, শুনতে পাচ্ছেন? তো আগে যখন ওরা হিন্দু ছিল, তখন তো ওদের কাছে মানে এডুকেশন অ্যাক্সেসটা ছিল না, বা একটা আনটাচেবিলিটি ছিল, মানে সোসাইটির উপরের ক্লাসে যারা ছিল তাদের কাছ থেকে। সো এখন তো মানে কনভার্ট হয়ে যাওয়ার পরে ওরা তো মানে এডুকেশনটা পাচ্ছে, তারপর একটা বেটার লাইফ পাইলো। সো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আমাদের সমাজটার কারণে, যে আমাদের সমাজটা ওদেরকে ওইরকম ওই যে চাড়াল বা দলিত এরকম ভাবে দেখে, আর ওই যেই আমাদের সমাজের যেই অংশে খ্রিস্টানরা ওইখানে সংখ্যাগুরু, তারা ওদেরকে ওইভাবে দেখে না, তারা ওদেরকে ইকুয়ালি দেখে, এই জন্য হয়তো সে ভালো ফিলটা করতেছে। বাট যদি এমন হয়তো সোসাইটিটাতে কেউ আসলে কাউকে ছোটো হিসেবে দেখেই না, তাহলে কিন্তু তার কোনো পরিবর্তন আসতো না, একটা ধর্ম বাদ দিয়ে আর একটা ধর্ম নিলে, তাই না? তখন কিন্তু সেমই থাকতো, তার তার স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসতো না সেই ক্ষেত্রে। কিন্তু এই যে ধর্মান্তর জিনিসটা, আমার কাছে মনে হয় না খুব একটা, মানে কোনো একটা খুব একটা স্মার্ট মুভ আমার মনে হয় না, মানে ওই একটা ধর্ম লাগবেই কেন, এটা একটা কথা। বাট তারপরও অ্যাজ লং অ্যাজ তারা হ্যাপি আছে, এবং মানে তারা নিজেরা সুখে থাকার পাশাপাশি অন্যদেরকেও সুখে রাখতেছে, কাউকে আর কি আক্রমণ করতেছে না, কাউকে ঘৃণা করতেছে না, মানুষকে স্টুপিড জিনিসে বিশ্বাস করে অন্যের ক্ষতি করতে আহ্বান জানাইতেছে না, ঘৃণা করতে বা বৈষম্য করতে আহ্বান জানাইতেছে না। আমার আর কি কিছু বলা নেই আর কি সেই ততক্ষণ পর্যন্ত। না মানে আমি যেটা বলছিলাম যে ইনিশিয়াল ডেজে যখন তাদের অবস্থা খুবই খারাপ, ওই অবস্থা থেকে তো অ্যাটলিস্ট বাইরে আসলো, যেটা অনেক মানে ভারতের সংবিধান প্রণয়তা বাবা সাহেব ভীমরাও আম্বেদকার করছিল। উনি যখন 56 সালে মারা যান, বোধহয় 55 সালে বুদ্ধিস্ট হন, তখন ওনার সাথে বোধহয় প্রায় আরো 3.5 লাখ মানুষকে নিয়ে হন, মানে এটা যে একটা প্রাইমারি একটা বাজে অবস্থা ছিল, ওটা থেকে তো বেরিয়ে আসলো, তাই না? ওই যে
অ্যাগেন, হ্যাঁ আমি আবারও বলছি যে সমাজটা যেহেতু এইভাবে আমাদের গড়ে উঠেছে যে আমরা এরকম কাউকে চাড়াল বা কাউকে ইয়ে মনে করি, সেখান থেকে মানে আমাদের সমাজটার কারণে আর কি, হ্যাঁ ডেফিনেটলি সে একটা একটা আগের চাইতে একটা ভালো মানে তুলনামূলক কম খারাপ পজিশনে আসলো বা একটা ভালো পজিশনে আসলো, সে তার তার দৃষ্টিকোণ থেকে বললে বলতে হয় যে ভালো পজিশনে আসলো। এটা ডিপেন্ড করতেছে সোসাইটির উপরে, সোসাইটিটা যদি এরকম না হইতো তাহলে কিন্তু এটার মধ্যে কোনো পরিবর্তন আসতো না, তাহলে একই থাকতো আর কি, ধর্ম চেঞ্জ করলে মনে হতো যে একটা স্টুপিড বিলিফ সিস্টেম থেকে বেরোয় আর একটা স্টুপিড বিলিফ সিস্টেমে চলে গেছে, এইরকম আর কি মনে হতো। বাট যেহেতু সমাজটাই এরকম, সেহেতু ডেফিনেটলি মনে হচ্ছে বা কথা শুনে মনে হলো বা এই এই পদক্ষেপটা যারা নেয় তাদের ক্ষেত্রে ডেফিনেটলি তাদের জন্য এটা একটু ভালো ফলই বয়ে আনে, কারণ তারা ওই যে বৈষম্যের শিকার ওইটা আর হচ্ছে না। এবং ভারতে কিন্তু এটা খুবই চরম পর্যায়ে, ভারতে দেখেন এই মুহূর্তে খ্রিস্টানদের উপরে যারা এরকম খ্রিস্টান হয়েছে তাদের উপরে আক্রমণ চালাতেছে ভারতের হিন্দুত্ববাদীরা। কেন? কারণ ওরা ওদের কথা হচ্ছে আমাদের এখানে এরা ধর্মান্তরকরণ করতেছে, কিন্তু ধর্মান্তরকরণ করতেছে তো কী হয়েছে, তাদের যদি ধর্ম প্রচারের ধর্ম পালনের অধিকার থাকে মানে সংখ্যাগরিষ্ঠদের, তাহলে সংখ্যালঘিষ্ঠ যারা আছে সেই সংখ্যালঘুদের তাহলে কেন অধিকার থাকবে না, তারাও তাদের ধর্ম প্রচার করছে, তাদের ধর্মে আকৃষ্ট হইয়া তারা দলে দলে তাদের দলে যোগদান করছে। সো আমার মনে হয় না যে তাদের এই বিরোধিতা করাটার কোনো ভ্যালিড কোনো রিজন থাকতে পারে, রাদার দ্যান ফ্যানাটিসিজম। তার মানে যে জিনিসটা তারা যারা এটা প্রথম অবস্থা উত্তরণের জন্য ফর দ্য টাইমিং এটা ঠিক আছে, বাট আলটিমেটলি এটা লং রানের জন্য ভালো কিছু না, তাই মনে হলো বিষয়টা কি এরকম সোসাইটির জন্য, মানে আমরা যদি পুরো সোসাইটির কথা চিন্তা করি তাইলে লং রানে হ্যাঁ এটা কোনো ভালো পদ্ধতি না যে আপনাকে আপনার সম্মান বাঁচানোর জন্য একটা ধর্ম থেকে বের হয়ে আর একটা ধর্মে অন্তর্ভুক্ত হইতে হইতেছে, এটা মোটেও একটা ভালো জিনিস না। দেখেন ভাই আমরা এমন একটা সমাজ চাই যেখানে যে যেই স্টুপিড বিলিফে সে বিশ্বাস করুক বাট সে সে অন্য কারোর উপরে সেটা চাপাবে না, সে অন্য কারোর সামনে বলতে পারবে, সে শুনতে আগ্রহী হইলে বা তারা মিউচুয়ালি যদি আগ্রহী হয় একে অন্যকে তাদের স্টুপিড গল্পগুলো শোনাবে তাদের বিশ্বাসগুলো শোনাবে, কিন্তু কেউ কারোর উপর চাপাবে না। সো সে যদি বিশ্বাস করে যে সে হিন্দু, সে ওই কৃষ্ণের বা শিবের বা এরকম হ্যান ত্যানের পূজা করে, দুর্গার পূজা করে, কালীর পূজা করে, সে করে যদি শান্তি পায় সে করবে, বাট সেটা করতে গিয়ে তাকে যেন এরকম করে ছোট বড় দলিত চাড়াল এইভাবে যেন ট্রিট করানো হয়, আমরা এরকম একটা সোসাইটি চাই। আমরা কিন্তু এরকম একটা সোসাইটি চাই না যে যেখানে এই এই সমস্যাটা স্টিল এক্সিস্ট করতেছে, কারণ ওই ওই বেটায় হয়তো খ্রিস্টান হয়ে গেছে, বেঁচে গেছে, যারা হয়নি তারা তো এখনও দলিত চাড়াল এইসব বলে বিবেচিত হয়, আর এই যে হয়ে খ্রিস্টান হইলেও আলটিমেটলি সাথে সাথেই তো তার সম্মানটা ফিরে পায়নি সে, ওই যারা ওরে চাড়ালের বংশ বলে মনে করতো, যারা হলে ওরে ছোটো বংশ বলে মনে করতো, ছোটো জাত বলে মনে করতো, তারা কিন্তু এখনও করে বা করবে ভবিষ্যতেও করবে, ওর নাম শুনেই বলবে ও দাস আচ্ছা। সো এরা কিন্তু আলটিমেটলি খুব একটা যে লাভবান হইলো ওইটা না, জাস্ট ওই যে নিজের সে শান্তি পাইলো যে হ্যাঁ আমি আমারে আমি এখন আর ছোটো দলের না ছোটো জাতের না, সে নিজের শান্তিটা পাইলো, এটা আমি বলবো সেটাও ওই সমাজের অবস্থার কারণে। ঠিক আছে আচ্ছা র ভাই আপনাকে অনেক ধন্যবাদ, জি শুভকামনা রইল আপনার জন্য। এই যে দেখেন অবস্থা, দেখেন কমেন্ট সেকশনে কয় তার মানে কিন্তু এই না যে সে খ্রিস্টান ধর্ম পছন্দ করেও নিজ ধর্ম ত্যাগ করেছে, মূলত টাকার লোভে সে ধর্ম পরিবর্তন করছে। ভাই এই যে যারা এই যে কমেন্ট সেকশনে আসছেন ভাই হিন্দু মুমিন ভাইরা ভুল জায়গায় আসছেন কিন্তু আপনারা, এইখানে কিন্তু আপনার লুচ্ছা কৃষ্ণ বা নুনওয়ালা শিবরে কিন্তু এখানে ছাড় দেওয়া হয় না, এমনকি আপনার মা কালীরে আপনি যাকে মা বলে ডাকেন সেই কালীরে কিন্তু আমি ফ্যান্টাসাইজ করি রীতিমতো, এটা মাথায় রাখেন কিন্তু। আপনার কালীর সাথে কালীরে বহুদিন ধরে খুঁজতেছি, কালীর সাথে একবার আমরা আমি সহবাদ করার জন্য বুঝছেন, সো এটা কিন্তু ভুল জায়গায় আসছেন। এই যে যেমন আরেকজন কিরকম নাস্তিক, একজন হিন্দুর সাথে কথা বলতে পারলো না, তার প্রশ্নের উত্তর দিতে পারলো না, এত বড় নাস্তিক হইলো আর কি হইলো, ঠিক ঠিক বলেছেন ভাই, ঠিক ঠিক বলেছেন, কি নাস্তিক হইলো এটা হিন্দুর সাথে পাইলো না, ঠিক বলেছেন ঠিক, কি একটা অবস্থা। তো হিন্দু মুমিন ভাইরা কিন্তু ভুল জায়গায় এসব পড়ছেন। আচ্ছা।